সুপ্রিয় 2021 সালের উচ্চ মাধ্যমিক সায়েন্স গ্রুপের স্টুডেন্টরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আল্লাহর মতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পরিমাণগত রসায়নে অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে সম্ভাব্য প্রশ্নাবলী দুই নিয়ে আলোচনা করব। এখানে আজকে আমি বিভিন্ন বোর্ডে 2019 সালে অনুষ্ঠিত ইন্টারমিডিয়েট পরীক্ষায় আগত যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে প্রথমে ঢাকা বোর্ডে 2019 সালে একটা প্রশ্ন আসছিল এই অংশ থেকে, সেটা কিন্তু আজকের আলোচনা বিষয়ের মধ্যে আছে, অর্থাৎ মোলারিটি পিপিএম এককে তাদের গড়মাত্রা নির্ণয় করুন। 5 মিলিলিটার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল, পরীক্ষা এসেছিল। এখানে যে 5 ml যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে যদি তার গণমাত্রাটা যদি পিপিএম এককে বের করতে বলা হয়, তাহলে এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রথমে তোমাকে গণমাত্রাটা তোমাদেরকে বের করতে হবে। কিন্তু এই 5 ml যেটা দিয়েছে সেটা কোনো এখানে কাজ নেই। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা সেখান থেকে একটা আয়তন পাবো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটা নির্দিষ্ট বর পাবো। আর সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই আণবিক বর আমাদের জানা আছে, এই জানা এই দেওয়া মানগুলোর উপর ভিত্তি করে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা গণমাত্রা বের করতে পারবো। এই গণমাত্রাটা আসলে মোলারিটিতে আসবে, সেই মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, এটাকে আমরা গ্রাম পার লিটারে নিয়ে যাব, এরপর মিলিগ্রাম পার লিটার নিয়ে যাব। অর্থাৎ মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে যে পার্স পার মিলিয়নের একক, অর্থাৎ পিপিএম এককে তার রেজাল্টটা বেরিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন কি সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বলতে আমরা বুঝি যে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে যদি শুষ্ক বিশুদ্ধ অবস্থায় 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত থাকে, তখন সেটাকে সাধারণত আমরা 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন বলে থাকি। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে শুষ্ক ও বিশুদ্ধ অবস্থায় 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, এটাই মোটামুটি আমরা জানি। অর্থাৎ 100 মিলিলিটারের মধ্যে 10 গ্রাম আছে। তাহলে গণমাত্রা নির্ণয়ের একটা মনে করে ইকুয়েশন আছে বা একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা হচ্ছে যে 1000 m^2 ক্যাপিটাল M^B, এটা গণমাত্রা নির্ণয়ের একটা সমীকরণ বা সূত্র আমরা বলে থাকি। এখন এখানে অবশ্যই এম মানে 10 গ্রাম, এই 100 ml মানে হচ্ছে আয়তন, যেহেতু এখানে 1000 ml 1000 m^2 দিয়েছি, এখানে যদি 1000 m^2 হয় তাহলে এটা মিলিটার থাকবে, আর যদি 1000টা না থাকে m^2 যদি থাকে তাহলে এটা লিটার এককে তার মানটা আমাদেরকে ধরতে হবে। যেহেতু এটা 1000 আছে সেহেতু আয়তনটা আমরা মিলিলিটার এককে যা আছে তা ধরব। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আণবিক বর আমরা জানি, যেটা হচ্ছে মনে করো 40, যেহেতু 23+1+16 মানে 1 হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর, 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক বর এবং 23 হচ্ছে সোডিয়ামের পারমাণবিক বর। তাহলে এখানে মনে করো আমরা 40 পাচ্ছি, এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে যাব যে 1000 × মনে করো 10/10 আণবিক বর হচ্ছে কত, যে 40 × 100। তাহলে এটা শূন্য কেটে দিলাম, কাটলাম, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, 2/5 মানে 2.5 মোলার, 2.5 মোলার পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, 2.5 মোলার মানে হচ্ছে যে 2.5 মোল পার লিটার। এখন 2.5 × গ্রামে যদি নিয়ে যাও, যেটা আমরা জানি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 40 গ্রাম, তাহলে 40 গ্রাম পার লিটার লিখবো। এটাকে যদি তুমি যদি মনে করো 2.5 × 40 × 10 কিউব দিলে সেটা মনে করো মিলিগ্রাম পার লিটারে চলে যাবে। তাহলে অ্যান্সারটা আমরা কী পাবো, যে 4/25 100, অর্থাৎ 4/25 100 যদি হয়, এই দশমিকটা কেটে দিলে এখানে 100 হবে ইন্টু 10 কিউব, তাহলে আমরা বুঝতেছি এখানে 1 এর পরে 1 2 3 4 5 0 এত মিলিগ্রাম পার লিটার, মানে হচ্ছে যে
এত পিপিএম 1 লাখ পিপিএম অর্থাৎ 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আমরা যদি পিপিএম থেকে যদি নির্ণয় করি তাহলে এটা পাবো এমনি ঘনমাত্রা হচ্ছে 2.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 2.5 মোলার মানে হচ্ছে যে 1 লাখ পিপিএম 5 মিলিয়ন এককে আমরা এই ক্যালকুলেশনটা এটা ঢাকা বোর্ডে 2019 সালে এই প্রশ্নটা এসেছিল প্রিয় শিক্ষার্থীরা এখানে 3 নম্বরের জন্য প্রশ্নটা ছিল কোন এক মানকর নম্বরে সেটা কিন্তু এই 5 এমএল এর কিন্তু এখানে কোনো কাজ নেই 5 এমএল এর কাজটা হচ্ছে পরবর্তী আরেকটা প্রশ্ন দেওয়া আছে সেখানে হয়তো লাগবে এখন এই মোলারিটি ধরে এই মোলারিটি বের করে এই আয়তন ধরে হয়তো সেখানে দ্রবণের দুইটা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা প্রকৃতি কিরকম হবে সে সম্পর্কে হয়তো ধারণা চাইতে পারে অথবা তার পিএস মানটা কিরকম হবে সে সম্পর্কে ধারণা চাইতে পারে এই ধরনের প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা ঢাকা বোর্ডে যে 2019 সালে যে প্রশ্নটা আসছিল সেটা প্রিয় শিক্ষার্থীরা এইভাবে সাধারণত সলভ করতে হবে 3 নম্বরের জন্য এরপরে আসো যে দিনাজপুর 2019 সালে যে প্রশ্নটা আসছে সেটাও একটু আমি সলভ করে দেখাই কিছু একই ধরনের প্রশ্ন অর্থাৎ এখানে মান করে 0.04 মোলার অ্যাকশনের এম ওয়েস সলিউশন এখানে এম এর একটা আণবিক ভর দেওয়া হয়েছে 39 অর্থাৎ দিনাজপুর বোর্ডে আসছিল 0.04 মোলার 100 মিলিলিটার এম ওয়েস সলিউশন প্রিয় শিক্ষার্থীরা এখানে ঠিক একই রকম এই অ্যাকশনের কিন্তু কোনো কাজ নেই সরি এখানে কিন্তু এটা মোলারিটি দেওয়া আছে কারণ এখানে অ্যাকশনের কোনো কাজ থাকতো যদি এখানে যদি মনে করে একটা বদ দেয়া থাকতো অথবা মনে করে একটা বস্তু আণবিক ভর যেহেতু এখানে দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আমরা মনে করি এই মোলারিটি থেকে আমরা মোল পার লিটার নিয়ে যাবো এরপর পার্স পার মিলিয়ে নিয়ে যাবো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে পটাসিয়াম হাইড্রোক্সাইড 0.04 মোলার এম ওয়েস বলা হচ্ছে এম ওয়েস সলিউশন এখানে এম এর একটা পারমাণবিক ভর বলা হচ্ছে 39 অর্থাৎ 39 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটা কে দেখি বলতে পারবে স্টুডেন্টরা এটা হচ্ছে পটাসিয়াম পটাসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39.1 আর্গনের হচ্ছে 39.9 অর্থাৎ এটা যে মেন্ডেলের প্রজেকশনে একটা ত্রুটির মধ্যে পড়ে যে আর্গনের পরে পটাসিয়ামের স্থান অথচ পটাসিয়ামের কিন্তু পারমাণবিক ভর আর্গনের চেয়ে কম অর্থাৎ 39.1 39 লিখলে আমরা ধরে নেব এটা যেহেতু একটু হিসেবে এখানে দেখানো হয়েছে কাজে এটা পটাসিয়াম ছাড়া আর কিছু হবে না তাহলে এখন এটা যে 39 হয় তাহলে এম ওয়েস এর আণবিক ভর আমরা একটা ধারণা পেতে পারি এম ওয়েস এর আণবিক ভর তাহলে আণবিক ভরটা কিরকম হবে প্রিয় শিক্ষার্থী যেখানে 39 প্লাস 16 প্লাস 1 ইজ ইকুয়াল টু মনে করো কত হবে 56 অর্থাৎ এক মোল এম ওয়েস এর আণবিক ভর হচ্ছে 56 গ্রাম তাহলে ঠিক একই রকম ভাবে আমরা যদি মনে করি সি ইজ ইকুয়াল টু এখানে আমাদের যেহেতু এখানে একটা মনে করো মোলারিটি দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের এই ইকুয়েশন ঘনমাত্রা নির্ণয় করার সমীকরণ প্রয়োজন হবে না তবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এই আণবিক ভরটা আমি কি জন্য বের করলাম এটা এই যে মোলার আছে মোলার থেকে যে মোল পার লিটার থেকে যে গ্রামে নেব সে গ্রামে নিতে হলে তাহলে 56 দ্বারা গুণ করে গ্রামে নিতে হবে এরপরে এটাকে আবার 1000 দিয়ে গুণ করে মিলিগ্রাম পার লিটার নিতে হবে অর্থাৎ পার্স পার মিলিয়নে চলে যাবে তাহলে এখানে যদি আমরা যদি এই মনে করো 0.04 মোলার মনে করো এম ওয়েস সমান আমরা ধরতে পারি 0.04 মোল পার লিটার সমান আমরা লিখতে পারি 0.04 ইনটু 56 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু 0. তাহলে আমি যদি এটাকে যদি এই দুইটা বস্তুকে যদি পরস্পরের সাথে গুণ করি তাহলে 4 4 24 4 5 20 22 আগে আসবে তাহলে মনে করো 0.53 হবে 2. এত গ্রাম পার লিটার হবে এটাকে যদি মিলিগ্রামে নিয়ে যাও তাহলে 2.24 × 10³ মিলিগ্রাম পার লিটার প্রিয় শিক্ষার্থীরা 3² পরে দশমিক যাবে 22,000 মনে করো এখানে যদি আমি গুণটা করলাম যে 4 4 24 4 হাতে 2 4 5 20 দিয়ে 22 তাহলে এত হচ্ছে এখানে মনে করো 2.24 গ্রাম পার লিটার এটাকে মিলিগ্রামে নিলে 0.3² ডানে চলে যাবে এত মিলিগ্রাম মানে পার্স পার মিলিয়ন হবে অর্থাৎ পিপিএম হবে শিক্ষার্থীরা এই যে 0.04 মোলার 100 এমএল পটাসিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে মনে করো আমরা যদি পিপিএম এককে যদি তার ঘনমাত্রাটা বের করি তাহলে এখানে 2240 পিপিএম হবে শিক্ষার্থী এভাবে সাধারণত আমরা এটা ক্যালকুলেশন করলাম কিন্তু একটা কথা মনে রাখবে এই 100 এমএল যে এখানে দেওয়া হয়েছে 100 এমএলের কোনো ব্যবহার এখানে আমি করি নাই কারণ এখানে ব্যবহারের প্রয়োজন হচ্ছে না
এটা মনে করবে না যে এখানে 100 এমএল দিয়েছে এটা নিচে কোন একটা কাজ আছে এটা না আসলে তোমার প্রশ্নের সাথে হয়তো এটা পরবর্তী প্রশ্নের উত্তর হয়তো এই 100 এমএল এর কাজ হয়তো ব্যবহার হতে পারে কিন্তু হয়তো এখানে ব্যবহার হচ্ছে না হয়তো এখানে একটা দ্রবণ দিল পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ দিয়ে সালফিউরিক অ্যাসিড বলা হলো এই বিটার মধ্যে মনে করো সালফিউরিক অ্যাসিড একটা আয়তন দেওয়া হয়েছে মনে করো বলা হলো কার্বন মাত্রা কত এরকম হতে পারে আবার সালফিউরিক অ্যাসিড গড় মাত্রা বের করে এটা পিপিএম এককে নির্ধারণ করো বা এই বিটার দ্রবণের মধ্যে তার প্রকৃতিতে কি রকম হবে সেটা ব্যাখ্যা করো বিশ্লেষণ করো এদের অনেক রকম প্রশ্ন হতে পারে শিক্ষার্থীর এরপরের প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড আসছিল 2019 সালে এই প্রশ্নটা নিয়ে আমি এখন আলোচনা করব চট্টগ্রাম বোর্ডে যে 2019 সালে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে 50 এমএল পয়েন্ট টু মোলার নাইট্রিক অ্যাসিড সলিউশন অর্থাৎ 50 এমএল 0.02 বা 0.2 মোলার লেখছে 0.2 মোলার যদি বা প্রশ্নের 0.02 মোলার থাকে তাহলে সেভাবে কাজটা করবে কিন্তু এখানে কোনো পার্থক্য নেই এরকম ভাবে আমরা লিখতে পারি এই সলিউশনটাকে সাধারণত পিপিএম এককে তার গণমাত্রাটা বের করতে বলা হলে কিভাবে করতে হবে এখানে ঠিক এই 50 এমএল এর কোনো কাজ নেই ঠিক এইটাই যেভাবে করলাম একই রকম ভাবে কাজটা হবে যে এখানে মনে করে 0.2 মোলার মানে হচ্ছে যে মোলার নাইট্রিক অ্যাসিড মানে কি লিখবো আমরা 0.2 মোল পার লিটার নাইট্রিক অ্যাসিড তাহলে এটাকে যদি আমি যদি নাইট্রিক অ্যাসিডে আনেক বারটা কত প্রিয় শিক্ষার্থী এর আনেক বার হচ্ছে মনে করো 1+14+ মনে করো 16×3 এটা হবে সমান কত হচ্ছে 43 হচ্ছে তাহলে এখানে 63 গ্রাম পার লিটার লিখবো এটাকে যদি আমি যদি মনে করি গুণ করি তাহলে 3×6 6×12 দশমিক হচ্ছে এক ধর আগে এটা দিলাম ×10³ মিলিগ্রাম/কিলোগ্রাম লিটার সমান কত হবে 12,600 মিলিগ্রাম/কিলোগ্রাম লিটার সমান 12,600 ppm অর্থাৎ এই যে এটা এই যে এই মোলারটিকে আমি পিপিএম আকারে প্রকাশ করলাম যে শিক্ষার্থীরা 0.2 মোলার নাইট্রিক অ্যাসিডের এই গণমাত্রাটাকে যদি তুমি যদি তোমরা যদি পিপিএম আকারে যদি তার গণমাত্রাটা নির্ধারণ করতে পারো তাহলে তোমাকে ক্যালকুলেশনটা এভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থী এরপর সিলেট বোর্ডের মধ্যে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে যে 5.6 গ্রাম 250 এমএল সোডিয়াম কার্বন সলিউশন এখানে একটা বর দিয়ে আছে এবং একটা আয়তন দিয়ে আছে তাহলে এখন যদি সিলেট বোর্ডে যে প্রশ্নটা আসছিল সেখানে অবশ্যই এই কোয়েশ্চনটা আমাদের ব্যবহার করতে হচ্ছে 1000 স্মল এমবি/ক্যাপিটাল এমবি অর্থাৎ এখানে এই যে বর দেওয়া আছে এটা হচ্ছে স্মল এম আর এই যে আয়তন দেওয়া আছে সেটা হচ্ছে 250 এমএল তাহলে এখানে অবশ্যই সোডিয়াম কার্বনটা একটা আণবিক বার আছে যে আণবিক বার হচ্ছে 106 তাহলে মনে করে এখন আমি যদি এখানে মাত্রা বসাই যে 1000 × কত 5.6 আর এখানে হবে 106 × প্রিয় শিক্ষার্থীরা 250 এমএল এটা 4 4 25 100 অর্থাৎ 4 হবে এটাই যদি মনে করো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো 4 4 24 4 হাতে 2 4 5 20 20 দিয়ে 22.1 আগে 106 মোলার এই মোলারটা মনে করে আমি পাবো যে এখানে 22.4 কে 106 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে সেটা হচ্ছে মনে করো ধরে নাও 0.2113 মোলার হবে তো এরকম যদি মোলার আমরা পাই এটাকে গ্রাম পার মোলে নিয়ে যাবো 0.2113 × মনে করো এই এর আণবিক ভর হচ্ছে সোডিয়াম কার্বন আণবিক ভর 106 গ্রাম পার লিটার হবে এরপরে যদি আমি 0.2113 × 106 × 10³ যদি মিলিগ্রাম পার লিটারে নিয়ে যায় তখন সেটা পিপিএম এর কত তার রেজাল্ট আমরা পাবো অর্থাৎ সেখানে ক্যালকুলেশন করে দেখবে 22,000 মনে করো 400 ppm এই ধরনের একটা অ্যান্সার আমরা পেয়ে যাব যে 22,400 ppm অর্থাৎ মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 5 মিলিগ্রাম প্রিয় শিক্ষার্থী যে 2019 সালে এই যে বিভিন্ন মনে করো আয়তন এবং মোলারটি দেওয়া আছে বা পর দেওয়া আছে আয়তন দেওয়া আছে এই ধরনের কিছু অঙ্ক আসছিল এই চারটা অঙ্ক আসছিল 2019 সালে বিভিন্ন বোর্ডে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এগুলো আর আমি একটা বাসার কাজ দিচ্ছি তোমরা একটু বাসার কাজটা লিখে নাও এবং বাসায় এগুলো চর্চা করবে দেখবে এখান থেকে পিপিএম এককে কোনো প্রশ্ন আসলে সেটা সহজে সলভ করা যাবে শিক্ষার্থী আমি হোমওয়ার্ক দিচ্ছি মূলত এইগুলোর উপরে আমি যাবো যে এখানে মনে করো আমি দুইটা প্রশ্নের উদ্দীপক দিচ্ছি একটা উদ্দীপক হচ্ছে মনে করো ধরে নাও 0.004 মোলার মনে করো 100 এমএল যেটা দিয়ে শুরু আসছে সেটা 100 এমএল
এম ওয়েস মনে করো সলিউশন এটা দিলাম এখানে এখানে লিখে দিচ্ছি এম এ এম এর পারমাণবিক ভর পারমাণবিক পারমাণবিক ভর সমান মনে করো 39 একটা দুই নম্বরে দিচ্ছি যে মনে করো এটা এইভাবে না দিয়ে আমি 2.5% ছি মনে করো 2.5% সোডিয়াম কার্বনেট এ এই দ্রবণ সোডিয়াম কার্বনেটের দ্রবণ মনে করো সোডিয়াম কার্বনেটের দ্রবণ যখন এরকম মনে করো আমি দুইটা কোয়েশ্চেন দিলাম এখন সেখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি ক দিয়ে আমি দিচ্ছি মনে করো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো অর্থাৎ কি সেটা লিখে দেন তার মনে করো যদি বলা হয় যে ক দিয়ে দিলাম মনে করো 2. মনে করো 0.5 মোলার H2 মনে করো H2 এখানে এটা না দিয়ে এভাবে দিই যে মনে করো 5.6 গ্রাম 250 ml সোডিয়াম কার্বনেটে সোডিয়াম কার্বনেটে ঘনমাত্রা ঘনমাত্রা কত এটা বের করবে যদি আমি দিচ্ছি উদ্দীপকে উদ্দীপকে এক নং এ এ ঘনমাত্রা ঘনমাত্রা ppm এককে বের করো ppm এককে এককে বের করো বা নির্ণয় করো ঘ দিয়ে দেওয়া হচ্ছে যে উদ্দীপকে 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 দুই নং দ্রবণে দুই নং দ্রবণে ঘনমাত্রা ঘনমাত্রা ppm এককে এককে নির্ণয় করো বিশ্লেষণ করো বিশ্লেষণ করো এই শিক্ষা কি এই প্রশ্নগুলো আমি দিলাম 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝে এক নম্বর 5.6 গ্রাম 250 এমএল সোডিয়াম কার্বনেট ঘনমাত্রা নির্ণয় করো দুই নম্বর উদ্দীপকের এক নং দ্রবণে ঘনমাত্রা ppm এককে বের করো তিন নম্বর এবং উদ্দীপকের দুই নং দ্রবণে ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো বিশ্লেষণ করো বা নির্ণয় করো দেখাও চার নম্বর প্রিয় শিক্ষার্থী এই ভাষা কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে এই যে প্রশ্ন উপরে আমি যে চারটা প্রশ্ন আলোচনা করছি এই চারটা প্রশ্ন অবশ্যই যথাক্রমে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ডে সরি চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে এসেছিল প্রিয় শিক্ষার্থীরা এই এই তোমরা একটু চর্চা করবে দেখবে ppm এককে মনে করো বিভিন্ন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করুন তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আলোচনা এতটুকু করলাম তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো ভালোই থেকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ